পরে আমার সাহায্য করবেন কেউ? আরে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, বাসায় যাব। আফা আমার একটু সাহায্য করেন, আমি অনেক গরিব, চোখে দেখতে পারি না। এক মিনিট লাইনে থাকো। এই শোন, এখন আমার কাছে কোনো টাকা নেই, অন্য কোথাও দেখ। আফা কিছু টাকা দান করেন না আমারে, আমার চোখের অপারেশনটা যদি করতে পারি তাহলে আমি আলো দেখতে পাবো দুনিয়ার। আমার কোনো টাকা দেন আপা। কলকাতায় খুব প্রতিদিন ভালো ইনকাম করিস। হ্যাঁ আপা, আমি অন্তত এলাকার মানুষ একটু আমার বেশি সাহায্য করে। একটা সত্যি কথা বলতো, তুই কি সত্যি চোখে দেখতে পারিস না? বাবা আমি সত্যি দেখতে পারি না। কি যে গণ আপনি, আমি যদি দেখতে পারতাম তাহলে কি রাতে রাতে ভিক্ষা করতাম গণ? সেটাও কথা। আচ্ছা শোন, আমি না তোর এই বাটিতে 200 টাকা একটা নোট রাখো, আর তোর এখান থেকে আমি কিছু খুচরা টাকা নিয়ে নিলাম। বেশি কিন্তু নিমি, খুবই কম নিয়েছি। তুই তো অন্ধ মানুষ, তোকে কেন আমি ঠকাবো? আর শোন, তোকে একটা কথা বলি, তুই তো অন্ধে চোখে দেখতে পাস না, তাই বলে কি তোর সাথে একটা লোক রাখবি যাতে তোর কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক কথা কইছেন, আল্লাহ আপনার ভালো করবে। ঠিক আছে, ভালো থাকিস। আমি পাত্র পক্ষের সাথে কোনো খারাপ আচরণ করছি না, আমার কথা বলো যে এই মেয়ে আমাদের বাসায় কি করে। বাবা তুমি জানো ও একটা ভিখারি, আর আমার জানার মতো ও তো অন্ধ ছিল, রাস্তায় ভিক্ষা করত। আরে কি বলছিস তুই, ভিক্ষুক হতে যাবে কেন? ও তো পাত্রের ছোট বোন। বাবা তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমি যা বলছি সব সত্যি কথা বলছি। জি আঙ্কেল, আপনার মেয়ে ঠিক কথাই বলছে। আসলে কি বলুন তো, আপনার মেয়ের কাছে আমার বোন একজন অন্ধ। মানে? আচ্ছা বাবা তুমি কি বলছো, আমি তো কিছু বুঝতে পারছি না। মানেটা হচ্ছে দেখুন আঙ্কেল, আপনি তো আপনার মেয়ের সঙ্গে আমার বিয়েটা হুটহাট করে ঠিক করে ফেলেছিলেন। আপনার মেয়ে মানুষ হিসেবে কেমন, ওর চরিত্র কেমন, এ সম্পর্কে আমরা কিন্তু কিছুই জানতাম না। আর সত্যি বলতে আমার বন্ধুরা বলেছিল আপনার মেয়ে নাকি একটু লোভী প্রকৃতির। সো আমার বন্ধু বান্ধবের মুখে যখন এই কথাটা আমি শুনতে পাই, তখনই আমি প্ল্যানিং করে ফেলি যে আর যাই হোক আপনার মেয়ে আসলেই কেমন এটা আমাকে টেস্ট করে দেখতে হবে। আর এই কারণে আমি আপনার মেয়ের কাছে আমার বোনকে পাঠিয়েছিলাম ভিক্ষুক সেজে, এবং শুধু ভিক্ষুক সেজে না, ওকে বলেছিলাম অন্তরে অভিনয় করতে। আপনি জানেন না কেন আপনার মেয়ে কী করেছিল? আমি না তোর এই বাটিতে 200 টাকা একটা নোট রাখো, আর তোর এখান থেকে আমি কিছু খুচরা টাকা নিয়ে নিলাম। বেশি কিন্তু নিমি, খুবই কম নিয়েছি। তুই তো অন্ধ মানুষ, তোকে কেন আমি ঠকাবো? আর শোন, তোকে একটা কথা বলি, তুই তো অন্ধ চোখে দেখতে পাস না, তাই বলে কি তোর সাথে একটা লোক রাখবি যাতে তোর কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক কথা কইছেন, আল্লাহ আপনার ভালো করবে। ঠিক আছে, ভালো থাকিস। এটা শুধুমাত্র একটা পরীক্ষা ছিল, আসলে আপনার মেয়ের আসল চরিত্র কেমন সেটা আমি দেখতে চেয়েছিলাম, আর এখন তো সবার কাছে স্পষ্ট হয়ে গেছে। ছি 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 ছি, এতটা নিচে নেমে গেছিস তুই, মেহমানের সামনে আমাকে এভাবে লজ্জায় ফেলে দিলি? এই এইভাবে তোকে আমি মানুষ করেছি? আঙ্কেল একটা কথা বলে কিছু মনে করবেন না, আপনার মেয়ের আজকে যে অবস্থা এটার জন্য দায়ী শুধুমাত্র একজন, সেটা হচ্ছেন আপনি। হ্যাঁ আঙ্কেল, আপনি ঠিকই শুনেছেন, আপনার মেয়ের অবস্থার জন্য দায়ী শুধুমাত্র আপনি। আসলে একটা ব্যাপার কি আঙ্কেল বলুন তো, শুধু জন্ম দিলেই তো অভিভাবক হওয়া যায় না, বাবা হিসেবে আপনার দায়িত্ব ছিল আপনার সন্তানকে ঠিকঠাক মতো শিক্ষাটা দেওয়া, যেটা আপনি দিতে পারেননি। আজকে যদি আপনি আপনার মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারতেন, তাহলে হয়তো আপনাকে আজকে এই দিনটা দেখতে হতো না। আপনি সবসময় আপনার মেয়ের কাছ থেকে টাকা পয়সা লুকিয়ে রেখেছেন আঙ্কেল, কিন্তু এই কাজটা আপনার মোটেও ঠিক হয়নি। সন্তানদের শুধু টাকা পয়সা দিলেই হয় না, সন্তানদেরকে পূর্ণাঙ্গ শিক্ষায় শিক্ষিত করতে হয়, যেটা আপনি করতে ব্যর্থ হয়েছেন। আপনি যদি আপনার মেয়ের ঠিকঠাক মতো দেখাশোনা করতে পারতেন,
সঠিকভাবে জ্ঞান উপদেশ দিতে পারতেন তাহলে তো আজকে আপনাকে দিনটা দেখতে হতো না। বল চল। এবার বুঝতে পেরেছিস তো স্বভাব আর চরিত্র কতটা মূল্যবান সম্পদ? এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা দেখে